আমাদের এলাকায় সব জায়গায় দেখা যায় বিয়ের দিন পাত্রীর মা পাত্রকে স্বর্ণের চেইন পরিয়ে দেয়, এটা কি শরীয়ত সম্মত? পাত্রকে পাত্রীর মা যদি স্বর্ণের চেইন পরায় দেয় তাহলে এখানে ডাবল গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, ডাবল গুনাহ হওয়া। একটা হলো যৌতুকের গুনাহ হওয়ার ভয় আছে এখানে, কেন পাত্রীর মা পাত্রকে পরাচ্ছে, এটা যৌতুক হিসেবে দিচ্ছে কি না, এটা বড় প্রশ্নের বিষয়। আরেকটা হতে পারে, সে আরেকটা তো অবশ্যই গুনাহ, সেটা হলো পুরুষের জন্য স্বর্ণ পরা কি হারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। এটা মহিলাদের জন্য, দেখেন অনেক কিছু পুরুষকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, মহিলাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, তো মহিলাদেরকে স্বর্ণ পরার পারমিশন, এটা তাদের জন্য, পুরুষ পরবে না, শুধু পুরুষ শুধু চায়ে চায়ে দেখবে, পুরুষ শুধু কি করবে চায়ে চায়ে দেখবে। দেখেন মহিলাদের বলে ইসলাম বলে ঠকাইছে, অধিকার বলে দেয়নি, পরবে মহিলারা, আর পুরুষ বলা আছে তুমি পড়তে পারবা না, চান্দু তুমি চায়ে চায়ে দেখবা শুধু, বুঝতে পারছেন? এখন কোন ছেলেকে বিয়ের সময় যদি তার শাশুড়িয়ে চেইন পরায় দেয় তাহলে এ তো হিজড়া হওয়ার উপক্রম, হিজড়া বুঝছেন, পুরুষ না মহিলা এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে গেল, কোন সে মুশকিল হওয়ার উপক্রম। নাহলে আপনি স্বর্ণ পরবেন কেন, স্বর্ণ তো মহিলারা পরবে, আপনি স্বর্ণ পরার মানে হলো পুরুষ না মহিলা এটা নিয়ে ডাউট হয়ে গেল, তো মহিলাদের জিনিস, এই জন্য এগুলো জায়েজ নাই। এই কালচারগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে। বিয়ের সময় দেখা যায় যে আংটি পরায় দেয় ছেলেকে, তারপরে স্বর্ণের চেইন পরায় দেয়, আবার অনেক সময় নগদ টাকা হাতে গুঁজে দেয়, টাকা দিলে তো আর স্বর্ণের মতো হারাম হলো না, কিন্তু ওইটাও যদি আপনি যৌতুক হিসাবে সিস্টেম বানায়া ফান্দে ফেলাইয়া নেন তাহলে সেটা তো হারাম হয়ে যাবে। আর যদি তারা খুশি হয়ে অল্প স্বল্প কিছু দেয় সম্মানের হিসাবে মহব্বতের জন্য তাহলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু স্বর্ণটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না পুরুষের জন্য।